লাইভে ঢুকবে অন করা অন করা কেবল লাগাচ্ছে আমরা শুরু করবো আছে ভাই এটা একজন আমরা যাবো না পাইলে কিছু করার নাই আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক ভাবে মোবারকবাদ জানাই আমরা তাৎক্ষণিক ভাবে সবাই উপস্থিত হয়েছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল কি এটা পুলিশ কমিশনার সাহেবের সঙ্গে আজকে দেখা করেছি এবং দেখার উদ্দেশ্য নিয়ে আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রাখবেন কথা বলবেন আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা ডাকসুর সাবেক বিপি জনাব আমানুল্লাহ আমান উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এবং উপদেষ্টা কাউন্সিলের আরেকজন সদস্য জনাব আব্দুল সালাম উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিরুল হক দাস এই মুহূর্তে আমি আপনাদের সামনে আমাদের আজকে পুলিশ কমিশনার সাহেবের সাথে দেখা করার উদ্দেশ্য নিয়ে কোন বিষয়ে আমরা কথা বলেছি সেটি সেই অনুযায়ী কথা বলবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমরা ইতিমধ্যে শুনেছেন আমাদের প্রচার সম্পাদক শহীদুল চৌধুরী এনে আপনাদেরকে বলেছেন আমরা আজকে এসেছি গত কিছুদিন যাবৎ ঢাকা মহানগরীতে বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে বাড়িতে বাড়িতে গ্রেপ্তার করা হচ্ছে এই বিষয়গুলো ওনাকে ওয়াকেফাল করা পাশাপাশি কারণটা জানা যে কী কারণে গ্রেপ্তার হচ্ছে বিএনপি একটি গণতান্ত্রিক দল বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না যে বিএনপি কোনো কোথাও কোনো বাড়িতে বসতে পারবে না কোনো রেস্টুরেন্টে বসতে পারবে না কোনো সভা করতে পারবে না সেই দল তো বিএনপি না বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক দল এটা আমরা ওনাকে অবহিত করেছি যেগুলো যাতে এইভাবে
গ্রেফতার করা না হয়, পাশাপাশি আমরা যেটা বলেছি সুনির্দিষ্টভাবে ওনারা কিছু হইলে গ্রেফতার করেন, গ্রেফতার করার পরে সরকার মহল থেকে বলা হয় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, সম্পূর্ণ এটা সত্য কথা না। দেখা গেছে যে আমাদের এই ইতিমধ্যে যে সমস্ত নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে তারা সবাই জামিনে আছে, যে সমস্ত মামলা সরকার অন্যায়ভাবে অবৈধভাবে মামলা দিয়েছে তারপরও সেইগুলো হাইকোর্ট, সেগুলো জজ কোর্ট, সেগুলো এর নিচে যে কোর্ট সব কোর্টের থেকে জামিন দেওয়া আছে বা জামিন বহাল আছে, তারপরও সেদিকে গ্রেপ্তার করে তাদেরকে নিয়ে সেই পুরনো মামলায় দেখানো হয়। এটা আমরা প্রতিবাদ করেছি, আমি বলেছি ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অ্যাকশান তারা না নেয়। আর পরিষ্কার কথা আমরা বলেছি যে বিএনপি যদি ওই রকম দল হয় আর বিএনপি যদি ধরতেই চান যে বিএনপি করলেই ধরতে হবে, তাহলে একটা তারিখ দেন, আমরা বলি সব বিএনপি ঢাকা শহরের নেতা কর্মীদেরকে ডাকি, আমরা সহ একবারে সবাইকে নিয়ে যান, কারণ এটা তো হতে পারে না। একটা দেশে ওনারা গণতন্ত্রের কথা বলতেছে, রাজনৈতিক সুযোগ সুবিধার কথা বলতেছে, আর এখন নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে কাবু করার জন্য, বিএনপিকে ঘরে ঢুকানোর জন্য তারা বিএনপির নেতা সংগঠক যারা এই মুহূর্তে আছে বেছে বেছে বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করবে, এটা তো হইতে পারে না, এটা আমরা প্রতিবাদ করেছি। আরেকটা বিষয় আছে ডিস্ট্রিক্টের, ওটা উনি বলবেন। আর আমি যেটা বলতে চাই যে আমাদের ঢাকা মহানগরীতে আপনারা জানেন যে প্রতি বছর আমরা ইফতার করি, রমজানের সময় আমরা ইফতার হয় আমাদের মহানগরী করি, বিভিন্ন থানা হয়, ওয়ার্ডে হয়, সেইভাবে আমরা মহানগরী একটা করছি না, আমরা সব সকল থানায় আমরা ইফতার করছি। কাজে সেই ইফতার করতে গেলেও ওনাদেরকে বলে দিলাম যে সেইখানেও যাতে আবার এই ঘটনা না ঘটে, আমাদেরকে বসতে হবে সেইখানে, অ্যারেঞ্জমেন্ট করবে আমাদের নেতা কর্মীরা বুক করবে সেইখানে যাতে কোনো ডিস্টার্ব না হয়। আর ঢাকা শহরে যে সমস্ত থানায় থানায় আমরা ইফতার করবো সেই ইফতারগুলোর তালিকা কোন কোন এলাকায় আমরা করবো, কোন কোন থানায় হবে, এই তালিকাগুলো ওনাকে আমরা দিয়েছি। আর আপনারা জানেন যেহেতু ঢাকা শহরে সিটি কর্পোরেশনের আন্ডারে বিভিন্ন কমিউনিটি সেন্টার, মানে অনেক সময় দেখা যায় যে পুলিশ আমাদেরকে অনুমতি দিতে দেরি করলো, এরপরে সিটি কর্পোরেশন থেকে আমরা পারমিশন পাইলে আমরা প্রোগ্রাম করি। এই জন্য আমরা বলেছি যে একটু আগেই যদি ওনারা ব্যবস্থা গ্রহণ করে আমার সিটি কর্পোরেশন যে সেটা পাঠিয়ে দেয় তাহলে আমাদের সেগুলো পেতে সুবিধা হবে। কাজে আমরা চাই নির্বিঘ্নে, আমরা নির্বিঘ্নে আমরা এই ইফতার মাহফিলগুলো করতে চাই, এই ব্যাপারে শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যতটুকু ওনাদের সহযোগিতা দরকার সেই সহযোগিতা আমরা চাই। আর কোথাও যাতে অন্যায়ভাবে কোনো গ্রেপ্তার না হয় সেই ব্যাপারে ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। আমি বলতে চাই যে আজকে এই রমজান মাস আমরা আমাদের নেত্রী জেলে, আমরা এই রাজ্য যাকে নেত্রী আমরা চেয়েছিলাম যে জামিন অন্তত দেওয়া হোক, কিন্তু তারা নতুন করে মামলা আরেকটা সচল করে তাকে হয়রানি করা হচ্ছে, আমাদের নেতা তারেক রহমান তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কাজে সব বিষয় নিয়ে আজকে সামনে নির্বাচন, এই নির্বাচন পার হওয়ার জন্য বিএনপির উপরে যাতে আক্রোশ, সরকার সরকারি দল চাইলেও যাতে পুলিশ ন্যায় অন্যায় চিন্তা করে অ্যাকশান নেয়, আমরা অবশ্যই তার থেকে সেই নিরপেক্ষ আচরণ আমরা সেটা আশা করি, আমরা সেটা বলেছি। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা আসছেন এখানে আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনাদের সব ঘটনার সাক্ষী। কাজে আপনাদেরকেও বলবো যে আজকে মিডিয়া যারা আছেন আপনারা যেখানে যে সত্য ঘটনাটা সেই সত্য ঘটনাটা আপনারাও নির্ভয়ে আশা করি তুলে ধরবেন। আপনারা দেখছেন যে হাইকোর্টে কীভাবে আপনাদের মিডিয়ার লোকদেরকে পিটানো হয়েছে, আর সরকারি লোক বলে এটা নাকি বিএনপি করছে, এই জন্যে কিছু এখন ভাই সময়টা আসছে আল্লাহর হস্তে, দেশের স্বার্থে মানুষের স্বার্থে আমরা সবাই যেন একটা সঠিক কথাটা সঠিক জায়গায় বলার জন্য চেষ্টা করি। আমাদের এখন আমি অনুরোধ করবো যে আমাদের দক্ষিণের আমাদের উত্তরের সংগ্রামে আহ্বায়ক আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন
আজকে আমরা যে উদ্দেশ্যে সাহেব সহ তাদের সাথে দেখা করার জন্য আমরা এসেছি কয়েকটি বিষয়। ইতিমধ্যে আমাদের দক্ষিণে আহ্বায়ক সাহেব কিছুটা আমরা এসেছি পুলিশ কমিশনার সাহেবকে অবহিত করার জন্যে, যে আমরা দেখছি বিভিন্ন থানায় ঢাকা মহানগরীর নেতা কর্মীদেরকে বিনা ওয়ারেন্টে মামলা নিয়ে তাদেরকে গ্রেফতার করছে। এর মধ্যে আপনারা দেখেছেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতার করেছে, তার নাম কোনো মামলা ছিল না। বীর সরাবতলী সপু মামলা ছিল না, গ্রেফতার করেছে। শাহীন মামলা ছিল না, গ্রেফতার করেছে। এমনি ভাবে অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আমাদের ঢাকা মহানগরী দক্ষিণের উত্তরের আতাউর রহমান চেয়ারম্যান, কোনো মামলা ছিল না, তাকে গ্রেফতার করেছে। যুগ্ম আহ্বায়ক ভাটারা থানার মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে, শাহজাহানকে গ্রেফতার করেছিল আমাদের গুলশান থানার যুগ্ম আহ্বায়ক। এমনি ভাবে ছাত্র যুবক স্বেচ্ছাসেবক বিভিন্ন নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে বিনা ওয়ারেন্টে, কোনো মামলা নেই। এটা উপরের নির্দেশে হচ্ছে, যেখানে কথা বলছি উপরের নির্দেশে হচ্ছে। কেন হচ্ছে আপনারা দেখেছেন 14 সালে এবং 18 সালে নির্বাচনের পূর্বে ঠিক একইভাবে এভাবে গ্রেফতার করেছে, হয়রানি করেছে, মিথ্যা মামলা দিয়েছে, কায়েমি মামলা দিয়েছে। ঠিক একইভাবে আজকে নির্বাচনকে সামনে রেখে সরকার শুরু করেছে। আমরা বলেছি এই গ্রেফতার বন্ধ করতে হবে, এভাবে গ্রেফতার করা যাবে না। যদি কারোর ওয়ারেন্ট থাকে আপনারা দেখাবেন, ওয়ারেন্ট দেখিয়ে গ্রেফতার করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবে এভাবে নিরীহ নেতা কর্মী যারা যাদের কোনো মামলা নেই, যারা ঘরে ঘুমাচ্ছে তাদেরকে রাত 3টার সময় 4টার সময় দিয়ে ঘুরে নিয়ে আসবেন, এটা হতে পারে না। অতএব এই গ্রেফতার বন্ধ করতে হবে, এই গ্রেফতার করা যাবে না। আর ঢাকায় যে কোনো রেস্টুরেন্টে, যে কোনো ক্লাবে, যে কোনো জায়গা যদি আমাদের কোনো কর্মসূচি থাকে বা সেখানে একটি সামাজিক অনুষ্ঠান থাকে, সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসবে। বনানী ক্লাবে আপনারা দেখেছেন মুন্সিগঞ্জের একজন সাবেক উপজেলা চেয়ারম্যান, তিনি হজে যাবেন, হজে যাওয়ার উদ্দেশ্যে তিনি তার শুভাকাঙ্ক্ষীদেরকে সেখানে দাওয়াত করেছেন। সেখানে দেখা গেল যে 53 জনকে সেখান থেকে অনুষ্ঠান থেকে গ্রেফতার করে নিয়ে আসবে। সামাজিক অনুষ্ঠান, খাবার দাবার অনুষ্ঠান, দাওয়াত করেছে, হজে যাবে। অতএব আমরা সেটা তুলে ধরেছি, এভাবে সামাজিক অনুষ্ঠান থেকে, যে কোনো রেস্টুরেন্ট থেকে, যে কোনো জায়গা থেকে গ্রেফতার করা যাবে না এবং তাদের নামে মামলা দেওয়া যাবে না। তারপর মামলা দিয়েছেন, অবিলম্বে মামলা প্রত্যাহার করুন, তাদের মুক্তির ব্যবস্থা করুন। সাথে সাথে আপনারা দেখেছেন এর আগে আমাদের রাওয়া ক্লাব থেকে 32 জনকে গ্রেফতার করেছিল, সেখানে একটা সামাজিক অনুষ্ঠান ছিল। এভাবে নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়েছে, গ্রেফতারের পথ বেছে নিয়েছে, মিথ্যা মামলার বেছে নিয়েছে। অতএব এগুলি করা যাবে না, কারণ আমরা প্রজাতন্ত্র কর্মচারী, আজকে আওয়ামী লীগের নির্দেশে এগুলি বন্ধ করতে হবে, সেগুলি করা যাবে না। এগুলি আমরা বলেছি। আমাদের সামনে আপনারা জানেন রমজান, রমজানের জন্যে আমাদের বিভিন্ন থানায় ইফতার মাহফিল হবে এবং সেই ইফতার মাহফিলে আমরা জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন থানায় থানায়। এ ব্যাপারে আমাদের মহানগরীর দক্ষিণ আহ্বায়ক সাহেব বলেছেন সেটা যাতে নির্বিঘ্নে বিনা বাধায় সেখানে যাতে করা যায়, সে ব্যাপারে আমরা নিশ্চয়তা চেয়েছি। কমিশনার সাহেব বলেছেন এ ব্যাপারে তিনি দেখবেন এবং এই ব্যাপারে যে প্রস্তুতি সভাগুলি হবে ইফতার মাহফিল সফল করার জন্য, সেখানে দ্বারে যেন কোনো গ্যাদারিং থেকে ধরা না হয়, কাউকে ধরা না হয়, সেটাও আমরা তাকে অবহিত করেছি। সাথে সাথে আমাদের আগামী আপনারা জানেন 26 তারিখে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, সে ব্যাপারে আমরা অবহিত করেছি। আপনার 26 তারিখে আমরা শহীদ আশ্রমে আপনার সাবার স্মৃতি সৌধে যাব এবং শহীদ আশ্রম জিয়াউর রহমানের হয়েছে। সাথে সাথে 27 তারিখে মুক্তিযোদ্ধাদের সমাবেশ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেটাও অবহিত করা হয়েছে। এভাবে আমাদের কর্মসূচি প্রস্তুত থাকবে এবং উনি বলেছেন কমিশনার সাহেব খুব আন্তরিকতা সহকারী বলেছেন যে আমরা অবহিত করবেন, সমস্যা হবে না, সেটা তিনি দেখবেন। এবং গ্রেফতারের ব্যাপারেও বলেছেন, এ ব্যাপারে আমরা শুনেছি জেনেছি, আমরা এ ব্যাপারেও আমরা দেখব ভবিষ্যতে যাতে এভাবে না হয়। এবং আজকে আমরা বলেছি যে আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, সামনে নির্বাচন,
এই নির্বাচনের সামনে রেখে এইভাবে গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগের নির্দেশে। এই গ্রেপ্তারগুলি বন্ধ করতে হবে, অর্থাৎ এভাবে যদি গ্রেপ্তার করতে থাকেন তাহলে তো জিনিস অন্যদিকে যাবে, কারণ এই সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে নির্দল নিরপেক্ষ সরকারের অধীনে। ওনারা বলেছেন নির্বাচন কমিশনের যখন তফসিল ঘোষণা করবে তখন আমরা নির্বাচন কমিশনের অধীনে চলে যাব। আমরা বলেছি যে আপনি নির্বাচন কমিশনের অধীনে গিয়েও আপনি কিছু করতে পারবেন না, দলীয় সরকার অধীন নির্বাচন হলে আজকে সুপ্রিম কোর্টে যেটা হয়েছে, ঢাকাবারে যেটা হয়েছে এভাবেই হবে। এবং আপনাদের যে সাংবাদিক নির্যাতনের বিষয়টি এটাও আমরা তুলে ধরেছি, কিভাবে কেন সাংবাদিকদের এভাবে নির্যাতন করা হলো, কেন তাদেরকে গায়ে হাত দেওয়া হলো, কেন তাদেরকে তাদের পেশাদারিত্ব পালন করতে দেওয়া হচ্ছে না, সে ব্যাপারেও আমরা কথা বলেছি, সেটাও বলেছেন তিনি দেখবেন। অতএব সার্বিক ব্যাপারে আমরা তুলে ধরেছি, পুলিশ কমিশনার সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন এই বিষয়গুলি তিনি দেখবেন এবং দেখার ব্যবস্থা করবেন। নির্বাচন কালীন আমরা পরিষ্কার কোথায় যে আমরা বলছি, আপনি বললেন নির্বাচন কমিশনের অধীনে যাবো, আমরা নির্বাচন কমিশনই তো আওয়ামী লীগের অধীন, কাজে পরিষ্কার কথা আমরা যেটা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া কোনো নির্বাচন হবে না এবং আমরা চাই না, কাজে এই ব্যাপারে আপনিও নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন না। আপনার অবস্থাতেও যে অবস্থা আছেন এইখান থেকেও আপনি আওয়ামী লীগ সরকারকে বলেন যে দেশটাকে যাতে অস্থিতিশীলতার দিকে ঠেলে না দেয়, কাজে ওইভাবে যাতে নির্বাচন করতে না চায়, আপনাদেরকেও যাতে দলীয় হিসাবে ব্যবহার না করে সেই ব্যাপারে আপনার সজাগ থাকেন। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য 10 দফা দাবি আছে, সেই 10 দফার প্রথম দফা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, সংসদ বাতিল করতে হবে এবং একটি নিরপেক্ষ সরকার নির্বাচন করতে হবে, সেই লক্ষ্যে নির্বাচন হবে এবং সেই লক্ষ্যে নতুন নির্বাচন কমিশন হবে, তার অধীনে নির্বাচন হবে। অতএব আজকের যে সরকার দলীয় এই সরকার নির্বাচন আমরা মেনে নেব না এবং 10 দফা দাবি আমরা এই রাজপথে রয়েছি, রাজপথ থেকেই আমরা আদায় করে আমরা নির্বাচনে যাব, সেই নির্বাচনই হবে। এর আগেও এই ধরনের গ্রেফতার নিয়ে কথা বলতে এসেছিল বিএনপি কমিশনের সাথে, এরপরেও এই ধরনের গ্রেফতার অব্যাহত রয়েছে, আজকের বৈঠকেও তিনি বলেছেন দেখবেন, আপনারা কতটা সন্তুষ্ট বা কথা বলেন? আমরা বলেছি গ্রেফতারের বিষয়টি তুলে ধরেছি যে অন্যায়ভাবে যেভাবে আজকে গ্রেফতার করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ঢাকা বার এবং সারা বাংলাদেশে, অতএব এই মামলা বন্ধ করতে হবে, গ্রেফতার বন্ধ করতে হবে। তারপরে যদি বন্ধ না করা হয়, আমাদের দক্ষিণের আহ্বায়ক সাহেব বলেছেন যেভাবে গ্রেফতার করে তাহলে আমরা সকলে মিলে নেতাকর্মীরা আসি, আমাদের সকলকে একসঙ্গে গ্রেফতার করুন, আমরা সেভাবেই সেদিকে এগোচ্ছি। অতএব আমাদের যে কর্মসূচি চলতে থাকবে এ ব্যাপারে যদি গ্রেফতার নির্যাতনের পথ সরকার বেছে নেয় এবং সেই ব্যাপারে যদি তারা তাদের ব্যবস্থা না গ্রহণ করেন, পুলিশ যদি নিরপেক্ষ না হন, সে ব্যাপারে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। ওকে, তারপরে এই অবৈধ সরকারের আমলে বিশ্বাস করার কিছুই নাই, কিন্তু আপনারাও বোঝেন আমরাও বুঝি দেশবাসীও জানে আমাদের আন্দোলনটা সেখানেই, আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চাই, দেশে একটা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই এবং এই আন্দোলনকে বেগবান করে নিয়েই আমরা আমাদের টার্গেটে পৌঁছবো, আমরা আমাদের দাবি আদায় করব।